ঢাকাই সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মি। বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন এই নায়িকা। তবে এবার MR-9 নামে আরও একটি সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। মাসুদ রানা ধ্বংসপাহাড় উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা। বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, চরিত্র সম্পর্কে এখনই বলা বারণ, তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুটিং শুরু হয়েছে, চলবে 29 জুন পর্যন্ত। সিনেমার পরিচালক আসিফ আকবর, তার পরিচালনায় আমেরিকার লাস ভেগাসেও হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। এদিকে জানা যায় সিনেমাটিতে আরও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রোডিয়াস, আমেরিকান মডেল ও অভিনেত্রী জ্যাকি সিগেল। এছাড়া MR-9 সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিমুদ্দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস এঞ্জেলস ভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং MR-9 ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছেন।